নিযুক্ত সৌদি জোট বাহিনীর কমান্ডার বরখাস্ত। ইয়েমেনে হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে লড়াইরত সৌদি আরব নেতৃত্বাধীন জোট বাহিনীর কমান্ডার প্রিন্স ফাহাদ বিন তুর্কি বিন আব্দুল আজিজকে দুর্নীতির দায়ে বরখাস্ত করা হয়েছে। প্রিন্স আব্দুল আজিজ বিন ফাহাদ বিন তুর্কি আল জৌফ অঞ্চলের উপকমান্ডের দায়িত্ব পালন করে আসছিলেন, তাকে তার কর্তব্য থেকে সরিয়ে দেওয়া হয়েছে, খবর সৌদি বার্তা সংস্থা এসপিএর। ওই প্রতিবেদনে বলা হয়, সৌদির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে 4 সামরিক কর্মকর্তার সঙ্গে রাজপরিবারের 2 সদস্যের বিরুদ্ধে দুর্নীতির তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এ সংক্রান্ত একটি ডিগ্রি জারি করেছেন। দুর্নীতি দমন সংস্থায় যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি চিঠির পর এমন সিদ্ধান্ত এসেছে। এতে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সন্দেহজনক লেনদেন দিয়ে একটি তদন্তের আহ্বান জানানো হয়েছে। বাদশাহর ওই বিবৃতিতে বলা হয়, সব সামরিক ও বেসামরিক লোকজনের বিরুদ্ধে তদন্ত শেষ করবে দুর্নীতি নিয়ন্ত্রণ ও দমন কমিশন, এরপর তাদের বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ নেওয়া হবে। সৌদি আরবের প্রতিষ্ঠাতা বাদশাহ আব্দুল আজিজ আল সৌদের নাতি প্রিন্স ফাহাদ 2018 সাল থেকে ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন জোটের দায়িত্বে ছিলেন তিনি। 2015 সালে হুতি বিদ্রোহীরা রাজধানী ছানা দখলে নিলে রিয়াদ একটি সামরিক জোট গঠন করে। এরপরে 2017 সালে পূর্ব সুরিকে ক্ষমতাচ্যুত করে সিংহাসনের উত্তরসুরি হওয়ার পর একটি দুর্নীতি দমন কমিশন গঠন করেন প্রিন্স মোহাম্মদ বিন সালমান। এরপর রাজপরিবারের বহু সদস্য, মন্ত্রী ও ব্যবসায়ীকে রিয়াদের রিটস কার্লটন হোটেলে আটক করে রাখেন তিনি। পরবর্তীতে গোপন চুক্তির পর অনেককে ছেড়ে দেওয়া হয়েছে।